এক হাতে ছাতা আর এক হাতে পরীক্ষার প্রবেশপত্র রোববার সকালে বৃষ্টিতে ভিজে এভাবেই পরীক্ষার হলে আসতে হয় এইচএসি ও সমমানের পরীক্ষার্থীদের বৃষ্টি আর যানজটের কবলে পড়ে কেন্দ্রে পৌঁছাতে দেরি হয় অনেক পরীক্ষার্থীর একদিকে এবারের পরীক্ষার্থীরা দুই বছরের জায়গায় মাত্র আঠারো মাস সময় পেয়েছে অন্যদিকে চলছে ভরা বর্ষার মৌসুম তাই জুনে পরীক্ষা না নিয়ে দুই মাস পেছানোর দাবি ছিল পরীক্ষার্থী ও অভিভাবকদের এমন পরিস্থিতিতে প্রথম দিনেই বৃষ্টিতে দুর্ভোগে পড়ে ক্ষোভ ঝাড়েন অভিভাবকরা দুই মাস পিছালে কোনো কিছু সমস্যা হতো না যেহেতু বর্ষার সিজন যে বৃষ্টি হয়েছে দীর্ঘদিনের অপেক্ষার পর সবাই গার্জেন বাচ্চা সবাই বিজে গেছে বর্ষার সিজনে পরীক্ষাটা না দিতে দুইটা মাস পিছিয়ে দেওয়ার জন্য কিন্তু উনি কোনো অভিভাবকদের কথার কোনো গুরুত্ব দেননি পরীক্ষা দিয়েছেন আবার পরীক্ষার কেন্দ্রগুলির সামনে কোথাও শেড নেই এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট একা। নিজের বিকাশ নিজে কর বেশিরভাগ পরীক্ষার্থী যেটা কাপড়ে পরীক্ষায় বসে তাই সন্তানদের শারীরিক সুস্থতা নিয়েও সংখ্যা জানান অভিভাবকরা আমরা ইচ্ছা পাচ্ছি না সমস্ত ভিজে গেছি বাচ্চা আমার বাচ্চাও একদম ভিজে গেছে তিন ঘন্টা পরীক্ষার পরে আগামী কাল কিভাবে কেন্দ্রে আসবে আগামী পশু সেটা আমি কিছু বুঝতে পারছি না কোন পরীক্ষার্থী পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে দেরি হলেও তাদের পরীক্ষার হলে প্রবেশের সুযোগ দেয়া হবে জানিয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বলছে বিরূপ আবহাওয়ার কারণে কোনো কেন্দ্রে পরীক্ষা দেরিতে শুরু হলেও পরীক্ষার্থীরা যেন তিন ঘন্টা সময় সেভাবেই নির্দেশনা দেওয়া হয়েছে পরীক্ষার্থী যখনই আসবে সে যদি নয়টায় আসে তাকে নয়টায় প্রবেশ করতে দিতে হবে সে যদি সাড়ে আটটায় আসে তাকে সাড়ে আটটায় প্রবেশ করতে দিতে হবে যানজটের জন্য বা বিভিন্ন জলজটের জন্য যদি পরীক্ষা কোনো কেন্দ্রে শুরু করতে দেরি হয় তাহলে আধা ঘন্টা যদি দেরি হয় সে ওই আধা ঘন্টা শেষে শেষে সে বেশি সময় পাবে বোনার কারণে ত্রিশ জুন থেকে আট জুলাই পর্যন্ত সিলেট বোর্ড ও সিলেট বিভাগের আওতাধীন মাদ্রাসা ও কারিগরি বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষাগুলো এগারো আগস্টের পর শুরু হবে জানিয়ে বোর্ড বলছে আগামী বছর এপ্রিলে হবে এইচএসসি পরীক্ষা এগারোই আগস্টের পরে ওই পরীক্ষাগুলো নেয়ার জন্য আমাদের অলরেডি নির্দেশনা দেওয়া হয়েছে হয়তো দুই দিনের মধ্যে এই রুটিনটা পেয়ে যাবে আমরা আস্তে আস্তে এটাকে এপ্রিলে নিয়ে আসার চেষ্টা করছি আমরা চেষ্টা করব আগামীতে আমরা এটা এপ্রিলে নিয়ে আসার জন্য এদিকে পরীক্ষার হল থেকে বের হয়ে প্রশ্ন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ছিল পরীক্ষার্থীদের কণ্ঠে সিকিউটা একটু হার্ড ছিল যদিও সব ফুল অ্যান্সার করা হয়েছে আর হচ্ছে লোকে এমসিকিউ মোটামুটি আলহামদুলিল্লাহ সব অ্যানসার করা হচ্ছে এমসিকিউ পার্টটা একটু একটু আমার কাছে হার্ড লাগছে বাট হচ্ছে সিকিউটা পুরো পুরো পুরোই কমন ছিল এরকম একটা কঠিন হয় না যেটা আমরা ভাবছিলাম যে অনেক কঠিন হবে এরকম হয় না আলহামদুলিল্লাহ অনেক ভালো আসছে এবার সিলেবাস সংক্ষিপ্ত হলেও পূর্ণ সময় ও পূর্ণ নম্বরে পরীক্ষায় বসে শিক্ষার্থীরা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আত্মনিয়োগ করতে চান এই পরীক্ষার্থীরা শেখ আহমেদ সময় সংবাদ 怕个。